আসসালামু আলাইকুম আমি হচ্ছে আকবর আলি সালের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম আহ আপনার কাছে আমি জানতে চাই যে টিআরভি যে প্রশ্নটা উঠেছে এটা কতটুকু সত্য আর আমার একটা বিশেষ অনুরোধ আমার কথা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ লাইনটা কাটবেন আপনি আর এমনিতে আমি ব্যক্তি উম হিসেবে আপনাকে খুবই পছন্দ করি

কোনো নিষিদ্ধ নিষিদ্ধকরণই সমর্থন করি না আপনারা যদি রাশিয়ার অভিজ্ঞতা স্মরণ করেন সেখানে দেখবেন যে নিষিদ্ধ করতে করতে তারপরে নিজের দল এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে নিষিদ্ধ যারা ক্ষমতায় ছিল তাদেরকে নিষিদ্ধ করে দিত সুতরাং এটা যে শেষ পর্যন্ত নিষিদ্ধ করলে পরে একদলীয় শাসন হবে না ওই দলের মধ্যেও নিষিদ্ধকরণ শুরু হয়ে যাবে আমরা আমরা মুক্তিযুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই আমরা এমনিও খেতে পাইনি অনেকদিন এখনো অনেকেই না খেয়ে আসি কিন্তু অন্তত কথা বলার স্বাধীনতা আমাদের জন্য কেউ হরণ না করে এটা আমাদের থাকতেই হবে